এখন ভোর 3:41, আমার লাগেজ সব রেডি হয়ে গেছে, ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, শুধু রাইডিং জ্যাকেট আর প্যান্টগুলো পরবো, সব কিছু রেডি আছে। আর আমার সাথে আরেকজন যে যাবে ওকে এখনই ফোন করলাম, তো উঠছেও রেডি হচ্ছে। এবারে বেরোচ্ছি, রাস্তায় যেতে যেতে দেখা হবে, কথা হবে। এখন সিটিটা পেরিয়ে এই হোটেল পেট্রোল পাম্পে এসেছি, এখানে পুরো ট্যাঙ্কি ফুল করব। ফুল করার পরে এখান থেকে বেরোবো। আমি আর অতনু দুজনেই যাচ্ছি, এখন বাজে 5:30, বেরোনোর টাইম ছিল, একটু তাড়াতাড়ি বেরোবো ভেবেছিলাম কিন্তু শেয়ার হয়ে ওঠেনি, তো এখন আমরা বেরোচ্ছি, চলো রাস্তায় যেতে যেতে কথা। ডানকুনি দাঁড়িয়ে এই পাশে রাস্তাটায় ঢুকে পড়েছি, শিলিগুড়ি যাওয়ার রাস্তাটায়। এইখানে সামনে একটা হোটেল রয়েছে, জয় ভোলেনাথ হোটেল। এইখানটাতে আমরা একটু চা বিরতি নেব, সবে মনে হয় দোকানটা খুলেছে, দেখি। হ্যাঁ হ্যাঁ, বেশি হয়েছে, হ্যাঁ তো 120-এর মতো হয়ে গেছে। জিজ্ঞেস করে দেখি চা পাওয়া যাবে, সবে যখন খুলছে। দাদা চা পাওয়া যাবে? দেখতে দেখতে আমরা কাঁচরাপাড়া হয়ে কৃষ্ণনগর নবদ্বীপ মায়াপুর যাওয়ার রাস্তা আমরা ঢুকে পড়েছি। 2018 সালে তারাপীঠ গিয়েছিলাম, সেখান থেকে মায়াপুর হয়ে এই রাস্তা দিয়ে বাড়ি ফিরেছিলাম। তখন রাস্তা এতটা ভালো ছিল না, এখন রাস্তা ততটা ভালো দেখছি। এখন তো খুব চওড়া হয়েছে আর মানে খুব সুন্দর রাস্তা। একটু আগেই রাস্তার তারিফ করছিলাম আর এখন দেখতে দেখতে খারাপ রাস্তাতে এসে পৌঁছেছি। আস্তে আস্তে কিছু কিছু জায়গায় একটু জ্যাম পেয়েছি বা রাস্তা খারাপ ছিল, যেখানে যেখানে ওই ফ্লাইওভারগুলো রয়েছে তাদের কাজ চলছে, তো ওইখানে ওইখানে একটু জ্যাম ছিল, রাস্তা খারাপ ছিল। না হলে পুরো রাস্তাটাই একদম মাখনের মতো রাস্তা, এমনি চওড়া সুন্দর রাস্তা, চালিয়ে গাড়ি চালিয়ে তো খুব মজা পাচ্ছি। এখন বাজে 10:30, তো এখন এখন আমাদের ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্টে রুটি, আলু আলুর ঝোল, আলু পটলের ঝোল আর পেঁয়াজ। ঠিক আছে, টেস্ট কেমন? ঠিক আছে,
আর এখন আমরা যেটা পৌঁছেছি এই জায়গাটা হচ্ছে ধুবুলিয়া, ধুবুলিয়ার এই রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট নয় হোটেল, ধাবা টাইপের। এখানে এখন আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ কখন হবে জানি না, এখন কটার দিকে, দেড়টা দুটোর দিকে তখন লাঞ্চ করবো নাকি, একটা দেড়টার দিকে তখন আমরা লাঞ্চ করবো, যতদূর যাওয়া যায়। এই ধাবাতে আমরা এখন ব্রেকফাস্ট করলাম, রুটি আর আলু, আলু পটলের ঝোল। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, তিন পিস করে, তিনটে করে সবাই, তিনটে করে দুজনে রুটি খেলাম, পেট একদম ফুল ফুল জাম। এই রাস্তাটায় ঘন ঘন শুধু এমনি ধরনের ঘেরা, মানে 1 কিলোমিটারও হবে না, আধা মানে 500 মিটার অন্তর অন্তর এমনি শুধু, মানে কি বলবি, গাড়ি চালাবো নাকি শুধু ব্রেক করে স্পিড কমাবো। এখন একটা পাস করলাম, আবার সামনে একটা আছে, শিওর সামনে একটা আছে। এইটা না হয় চৌমোড় নয় যাই হোক, এটা যাই হোক মোড়ের কাছে না হলে এটা দিয়েছে, বুঝতে পারলাম যে গাড়ি, কিন্তু রাস্তার মাঝে মাঝে এমনি করে দেওয়ার কি যুক্তি কি মানে আমি বুঝি না। বাবারে বাবা, মাঝে মাঝে এত জ্যাম হয়ে যায়, কিছু কিছু জায়গায় এত জ্যাম হয়ে যায় যে বেরোতে হিমশিম খেয়ে যাচ্ছে। ফারাক্কার কাছাকাছিই আছি, এইখানে আর 10-12 কিলোমিটার মনে হয় ফারাক্কা এখান থেকে। এখানে কাছাকাছি কোথাও হোটেল দেখে খাওয়া দাওয়া করবো, সময় 2টোর বেশি হয়ে গেছে। এখন আমরা ফারাক্কার জাস্ট কিছুটা আগে একটা হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি লাঞ্চ করবো বলে। হোটেলটার নাম বল্লভপুর ফুড সেন্টার। তো এইখানে আমরা নিরামিষ থালি অর্ডার দিয়েছি, খাবো, একটু সময় রেস্ট নেব, তারপরে আবার এখান থেকে রান্না দেব। ফারাক্কার ব্রিজের অনেক নাম শুনেছি, এখন চোখে দেখছি ফারাক্কার ব্রিজ। বিশাল সেদিকে, ওই দিকটাতে জল নেই, চড়া পড়ে গেছে, মানে এই পাশটাতে জল পুরো ভর্তি।
এই পাশটাতে পুরো ফাঁকা, মাঠের মতো ধুধু করছে। এই পাশে ব্রিজ হচ্ছে, ওইটা কিসের ব্রিজ হচ্ছে জানি না। এখানে সব জল ধরে রেখে দিয়েছে, আর যখনই প্রয়োজন হবে একদম ঝাপাস করে গেটটা খুলে দেবে, আর ওপাশে সব ঝাপাস করে সব জলে ভেসে চলে যাবে। যাই বলো তাই বলো, কিন্তু হেভি লাগছে। কোথায় হলদিয়া আর কোথায় ফারাক্কা ব্রিজ, কোথা থেকে কোথায় চলে এলাম। তাই আমি ভাবি যে এইটা কিসের লাইন। অনেকটা এগিয়েছে, ফাঁকা রাস্তা, শান্তি। আর হচ্ছে 265 কিলোমিটার এখান থেকে শিলিগুড়ি, সময় দেখাচ্ছে 6 ঘন্টা 42 মিনিট। দেখা যাক কত সময়ের মধ্যে শিলিগুড়ি ঢুকতে পারি। রাস্তা যদি এমনি ভালো থাকে আর যদি জ্যাম না থাকে, তাহলে তো আরামসে 4-4.5 ঘন্টার মধ্যে ঢুকে যাব। এখন পরিস্থিতি সময়ের উপর নির্ভর, কোথায় জ্যাম পড়বে না পড়বে, রাস্তা খারাপ থাকবে না ভালো থাকবে। ডিনার চলছে, এখন টাইমটা কত একটু দেখো আমাদের ডিনারের টাইমটা। হ্যাঁ, 11:30 ডিনার, আমাদের ডিনার টাইমটা 11:30। অ্যাকচুয়ালি আমরা হোটেলে ঢুকেছি 10:30, এত জলদি এসেছি ডিনার। ফগ, ফগে অভিজ্ঞতাটা একটু বলো, কেমন কি মনে হচ্ছিল? হ্যাঁ, মনে হচ্ছে মেঘে আসছি, মেঘের মধ্যে গাড়ি চালাই বাইক চালাচ্ছি। হঠাৎ হঠাৎ পুরো সাদা কিছু নেই। সামনে কে আছে কিছু দেখা যায়, কিছু দেখা যায়নি, রাস্তাও দেখা যায়নি, কি অবস্থা। ঠিক আছে, এরই মধ্যে আমরা বাইক চালিয়ে গন্তব্যস্থলে পৌঁছে গেছি 10:30 মধ্যে। এখন স্নান ফান সেরে ডিনার চলছে, খাওয়া চলছে, ডিনার চলছে, দিয়ে ওরে ঘুম দেব। সকাল কটার দিকে বেরোবো? 8-9টার দিকে, 8-9টার দিকে। চোখ মুখের অবস্থা খারাপ, একদিনে বাইক চালিয়ে চোখ মনে হচ্ছে কত কাল খেতে পাইনি, এমন অবস্থা।